আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে আপনারা ফেসবুকের সাহায্যে টাকা ইনকাম করবেন হয়তো আপনারা অনেকেই এ বিষয়ে জানেন অলরেডি অনেকেই ফেসবুক থেকে প্রতি মাসে টাকা ইনকাম করছে বর্তমানে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করা খুব একটা আহমরী কোনো বিষয় না আপনিও যদি চেষ্টা করেন আর একটু ধৈর্য ধরেন তাহলে কিন্তু আপনিও খুব সহজেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু বিষয়টুকু হলো কিভাবে। আর আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে কিভাবে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন অথবা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে আপনাকে কি কি করতে হবে তাই ভিডিওটুকু কোনো প্রকার স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে ফেলবেন একদিকে ফেসবুক হতে অনেকে টাকা ইনকাম করছে আবার অন্যদিকে সেই ফেসবুকে অনেকে কিন্তু নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করছে ফেসবুক থেকে ইনকাম এটা একটা কমন বিষয় কিন্তু অনেকে এটাই জানে না যে কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে কিন্তু একাধিক উপায়ে টাকা উপার্জন করা সম্ভব যেমন ফেসবুক প্রোফাইল ফেসবুক রিলস এবং ফেসবুক পেজের সাহায্যে তবে কিভাবে আপনি ফেসবুক প্রোফাইল এবং রিলের সাহায্যে টাকা ইনকাম করবেন এটার উপর কিন্তু খুব দ্রুত ফেসবুক একটা বড়ো ধরনের আপডেট জানাবে আমরা তারপরে এই বিষয়ের উপর ক্লিয়ারলি কথা বলবো এখন আমরা বুঝবো যে কিভাবে আপনি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন এবং এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনার একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আমরা ইউটিউব চ্যানেলের মতো ঠিক একইভাবে আমাদের ফেসবুক পেজটাকে মনিটাইজ করিয়ে এবং আমাদের ভিডিওগুলোতে অ্যাড সেট করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারি তবে এখানেও ইউটিউবের মতো আপনাকে মনিটাইজেশান পেতে হলে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সো চলুন জেনে ফেলি যে ফেসবুকে মনিটাইজেশন পেতে হলে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন অন করার জন্য আপনাকে চারটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এক আপনার ফেসবুক পেজে মাস্ট বি দশ হাজার ফলোয়ার লাগবে দুই আপনাকে লাস্ট সিক্সটি ডেসে আপনার টোটাল ভিডিওর যে ওয়াশ টাইম আছে সেটা ছয় লক্ষ মিনিট হতে হবে এবং অবশ্যই ভিডিওগুলো তিন মিনিটের চেয়ে বড় হতে হবে তিন আপনার চ্যানেলে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও হতে হবে মিন্স আপনার চ্যানেলে টোটাল পাঁচটা ভিডিও থাকলেও চলবে এর বেশি হলেও সমস্যা নেই এবং চার নম্বর হচ্ছে আপনার চ্যানেলে কোনো পলিসি ইস্যু থাকা যাবে না আপনি যদি এই চারটা ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে মনিটাইজেশান পেয়ে যাবেন এবং আপনার ভিডিওগুলোতে অ্যাডসেট করার মাধ্যমে সেই ভিডিওগুলোতে টাকা ইনকাম করতে পারবেন তবে চলুন আমরা এই চারটা বিষয় আর একটু ক্লিয়ারলি বুঝে ফেলি আপনার ফেসবুকে মনিটাইজ পেতে হলে অবশ্যই আপনার ফেসবুক পেজে দশ হাজার ফলোয়ার থাকতে হবে এখন এখানে সমস্যাটুকু হয় কি যে অনেকে মনে করে যে ফেসবুকের লাইক আর ফলোয়ার এক জিনিস অনেকের ক্ষেত্রে ফেসবুকের লাইক দশ হাজার হয়ে গেলেও কিন্তু ফলোয়ার দশ হাজার হয় না তাই অবশ্যই অবশ্যই আপনাকে মনিটাইজেশান পাওয়ার জন্য আপনার কিন্তু ফেসবুক পেজে দশ হাজার ফলোয়ার থাকতে হবে আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজেশান অন করাতে হলে আপনাকে লাস্ট দুই মাসে ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম গেইন করতে হবে অনেকে এখানে সমস্যা দেখা দেয় যে তারা এই জিনিসটা বোঝে না ধরে নেন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন এক বছর ধরে সেই ফেসবুক পেজে কোনো দিনও বা বিগত কোনো মাসেই বা বিগত কোনো দুই মাসেই সেখানে আপনার ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম পূরণ হয়নি বাট ধরে নেন তেরোতম মাসে গিয়ে একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেল এবং সেই ভিডিও থেকে আপনার ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম পূরণ হয়ে গেল তাহলেও কিন্তু আপনার এই ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে মিন আপনার যদি বাকি তিনটা ক্রাইটেরিয়া ঠিক থাকে এবং এটা পূরণ হয়ে যাবে এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পাঁচটা অ্যাক্টিভ ভিডিও মিন্স আপনার ফেসবুক পেজে পাঁচটা ভিডিও আপলোড করা থাকলেই হবে এবং অবশ্যই সেই ভিডিওগুলো তিন মিনিটের চেয়ে বড় হতে হবে বা আপনি যে ভিডিওগুলোতে ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম নেবেন সেগুলোতেও কিন্তু ভিডিওগুলো অবশ্যই আপনাকে তিন মিনিটের বেশি হতে হবে ফেসবুক পেজ মনিটাইজ না হবার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটা বড় কারণ হচ্ছে পলিসি ইস্যু দেখা যাচ্ছে যে অনেকেরই বাকি তিনটা ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় কিন্তু এই পলিসি ইস্যুতে তারা মার খেয়ে যায় মিন্স এই পলিসি ইস্যুর কারণে তাদের যে ফেসবুক পেজ আছে তার কিন্তু মনিটাইজেশান অন হয় না এর অন্যতম কারণ হচ্ছে আমাদের অজান্তেই করা কিছু সহজ ভুল আমরা এমন কিছু সহজ ভুল করি যেগুলোর কারণে আমাদের ফেসবুক পেজে পলিসি ইস্যু চলে আসে তাই পলিসি ইস্যু একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা পরবর্তী ভিডিওতে পলিসি ইস্যু নিয়ে একেবারে ডিটেলে আলোচনা করবো যে কে কে আপনাকে করতে হবে বা কোন কাজগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে যাতে করে আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু না আসে সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বেকার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর আপনি যদি জানতে চান যে কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন তাহলে হাতের এই বাম্পার্সের ভিডিওটাকে ওয়াচ করতে পারেন সেখানে আমি একেবারে ডিটেলই বুঝিয়েছি যে আপনি কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ